আমাৰ টেট এলপি টেট আৰু ইউপি টেট লোয়ার প্রাইমেরি আর আপার প্রাইমেরি টেট অহা দুটা বছরলে আমি অনুষ্ঠিত নকরার সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর কিয় এই সিদ্ধান্ত গ্রহণ করেছো যে ইতিমধ্যে আমার টেট পাস করে থাকা যথেষ্ট সংখ্যক ক্যান্ডিডেট আমার আছে, আমার যান ভেকেন্সি আছে এই ভেকেন্সির কারণে ইতিমধ্যে টেট পাস করে থাকা আমার ক্যান্ডিডেট আছে, এই হল এক নম্বর কথা। দ্বিতীয় কথা হল যে আমি আগতে সিটেট আমি এলাও করা না, আমার যুক্তিটো আছিল যেহেতু আমি রাজ্য সরকারের টেট পাতিছো গতি আমি সিটেট এলাও করা না, এটা আমি সিদ্ধান্তটো গ্রহণ করেছো যে আমি রাজ্য সরকারের টেট নাপাতো এটাকে আমি সিটেট এলাও করিম, এটা গতি যখন সিটেট আছে তেওলোকেও এপ্লাই করব পারে। তৃতীয় একটা প্রশ্ন আসব, বহু কোনোবা ক্যান্ডিডেটে কব পারে যে আমি ডিএলএড পাস করে থাকছো গতি এটা আমি টেট পাস নকরিলে আমি তো টেটর আমার সুবিধাটো দিব লাগে, আর তেওঁলোকৰ কারণে সুবিধাটো আছে কারণ সিটেট প্রতি বছর দুবারকে হয়, প্রতি বছর দুবারকে হয় গতি যদি সিটেটত সেই সুযোগটো পাব এতেকে রাজ্য সরকারের কনসিয়াস সিদ্ধান্তটো হল যে আমি দুবছরের কারণে আমি স্টেট টেট নাপাতো, যিখিনি আমার শিক্ষক শিক্ষয়িত্রীর প্রয়োজন হয় আমার এক্সিস্টিং পাস করে থাকা পুল অফ ক্যান্ডিডেটরপরা এডিশনেলি অর সিটেট পাস করা ক্যান্ডিডেটরপরা আমি এইখানে গ্রহণ করি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।